হ্যালো সুপ্রিয় দর্শক কৃষি পরিবার ভিন্ন ধরনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আমাদের টপিকের বাইরে গিয়ে এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটি মুহূর্তের মধ্যে আপনার জীবন বদলে দিতে পারে বন্ধুরা কথাটি শুনে একটু অবিশ্বাস মনে হলো আপনি যদি ধৈর্য সহ সময় নিয়ে আমার এই পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনার ধারণাটি পাল্টে যাবে এবং আপনি এই কথাটি বিশ্বাস করতে বাধ্য হবেন এই জন্য আপনাকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটিকে না টেনে একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি দেখার পর এতদিনের যে গাছটি আপনারা আগাছা ভেবে এতদিন অবহেলা করে আসছিলেন এখন কিন্তু এই ভিডিওটি দেখার পর সেই গাছটিকে আপনি সাথে করে বাড়িতে নিয়ে আসবেন কারণ এটি এতটাই উপকারী তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা হয়তো গাছটিকে চিনে গেছেন আর যদি না চিনে থাকেন তাহলে কোনো সমস্যা নেই কারণ আজকে এই সম্পূর্ণ ভিডিওতে এই গাছটি নিয়েই আলোচনা করা হবে এটার পরিচিতি এটার গুণাগুণ সম্পর্কে কেন এই গাছটি আমাদের জীবন বদলে দিতে পারে তো বন্ধুরা এই গাছটি কিন্তু আমাদের কাছে খুবই পরিচিত কেননা এই গাছটি আমাদের রোপণ করতে হয় না সাধারণত ঝোপঝাড়ে রাস্তার পাশে এই গাছটি আপনা আপনি জন্যে থাকে বাংলাদেশে একটি পরিচিত গাছ হচ্ছে আকন্দ গাছ এটি একটি মাঝারি ধরনের জাতীয় আকন্দ গাছ এটি সাধারণত সাত থেকে আট ফিট লম্বা হয়ে থাকে গাছের ছাল ধূসর বর্ণের ও কাণ্ড শক্ত ও কচি ডাল লোমযুক্ত আকন্দ গাছের পাতা চার থেকে আট ইঞ্চি লম্বা উপরের দিক মসৃণ ও নিচের দিক তুলুন গাছের পাতা শাখা ভাঙলে দুধের মতো সাদা আঠা বের হয় সাদা বা বেগুনি বর্ণের ফুল হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আকন্দ গাছ এমনি এমনি জন্মে থাকে এমনিতে রোপণ করতে হয় না বন্ধুরা পরিচয় পর্ব শেষ এবার আসুন এই আকন্দ গাছের বিশেষ কিছু গুণাগুণ সম্পর্কে জেনে নিই এই আকন্দ গাছের গুণাগুণ যদি আমরা জানতে যাই তাহলে প্রথমেই চলে আসে পেটের জ্বালায় আপনার যদি পেটে জ্বালা পোড়া থাকে তাহলে আকন্দ পাতার উপরে পিঠে সরিষার তেল মাখিয়ে পাতাটি অল্প গরম করিয়ে পেটের উপরে রাখলে বা ছেঁক দিলে পেটের কামড়ানো বা পেটের জ্বালা পুরোপুরিভাবেই সেরে যায় অ্যাসিডিটি দেখা দিলে জিরো গ্রাম আকন্দ পোড়া পানি পানিসহ পান করলে সঙ্গে সঙ্গে এই অ্যাসিডিটি থেকে উপশম পাওয়া যায় ফুলা রোগে আকন্দ ফুলা রোগে বিশেষ উপকারী ফুলাজনিত কারণে কোনো স্থানে ফুলে গেলে আকন্দ পাতা বেঁধে রাখলে উপকার পাওয়া যায় শ্বাসকষ্টে আকন্দের শিকড়ের ছাল প্রথমে গুরু করে শুখে নিতে হবে পরে তা চুরুট বানিয়ে ধূমপান করলে শ্বাসকষ্ট ভালো হয়ে যায় জনিত কারণে আকন্দ পাতার সোজার দিকে ঘি মাখিয়ে ব্যথার জায়গায় লবণের পুল্লি দিয়ে ছেঁক দিলে উপকার পাওয়া যায় হজম শক্তিতে দুই গ্রাম শুকনো আকন্দ মূল গুরু করে খেলে ক্ষুধা বৃদ্ধি পায় দাঁতের ব্যথা ও গর্ভপাতে আকন্দের কষ তুলো ভিজিয়ে দাঁতে লাগালে দাঁতের ব্যথা দূর হয়ে যায় এবং ঝুঁড়িতে ধারণ করলে গর্ভপাত ঘটায় কোষ পাছড়া বা এক ঝিমার ক্ষেত্রে আকন্দের আঠার সাথে চার গুণ সরিষার তেল মিশিয়ে গরম করে ওই গরম তেলের সঙ্গে কাঁচা হলুদের রস মিশিয়ে কোষপাছ রায় মাখলে তা ভালো হয়ে যায় পা মচকালে প্রচণ্ড ব্যথায় ওই স্থানে আকন্দ পাতা দিয়ে ছেঁক দিলে ওই স্থানে ব্যথা উপশম হয় ব্রণ ফাটাতে আকন্দ পাতা ব্রণ ফাটাতে ঔষধি হিসাবে খুবই সাহায্য করে আকন্দ পাতা দিয়ে ব্রনে চেপে বেঁধে রাখলে ব্রণ দ্রুত ফেটে যায় চুলের রোগ আকন্দ চুলের রোগ ব্যথা এবং বিষনাশের বিষের বিশেষ কার্যকরী হাঁপানি রোগে হাঁপানির রোগের মহা ওষুধ হচ্ছে এই আকন্দ গাছ আটটি আকন্দ ফুলের মাঝখানে চোখ আকৃতি অংশটি নিতে হবে তার সঙ্গে একুশটি গোলমরিচ একসঙ্গে বেটে একুশটি বড়ি বানাতে হবে প্রতিদিন সকালে পানির সাথে একটি করে বড়ি খেলে হাঁপানি রোগে উপশম হয় ওষুধ খাওয়ার সময় এর পথ্য হিসেবে দুধ ও ভাত খেতে হবে তাহলে এতে শ্বাসকষ্ট কেটে যায় বিছে কামড়ালে যারা পড়া কমাতে আকন্দ পাতা ব্যবহার করলে সেটি সাথে সাথে উপশম হয়ে যায় শরীরে ক্ষত হলে শরীরের কোনো স্থানে কোনো ক্ষত হলে সেই স্থানটি আকন্দ পাতার সিদ্ধ পানি দিয়ে ধুয়ে দিতে হবে এতে পুজ ভালো হয়ে যায় বন্ধুরা এছাড়াও আরও অনেক ভয়ানক পশু সারাতে এই আকন্দ গাছটি কাজে আসে তো দেখলেন তো সামান্য একটি আকন্দ গাছ যেটিকে আমরা অবহেলা করে আসছি এই এখন তো গাছ দিয়েই আপনি নিমিশে এতগুলো রোগ সারাতে পারেন আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি কখনোই এই গাছটিকে আগাছা ভেবে অবহেলা করবেন না এই গাছটিকে অবহেলা না করে সাথে সাথেই তুলে নিয়ে এসে বাড়িতে রোপণ করবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে আমাকে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে পারেন এবং উপকৃত হতে পারেন তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তো বন্ধুরা আরেকটি কথা আমি কৃষি পরিবার ইউটিউব চ্যানেলে নতুন একজন ম্যানেটরি হিসাবে যুক্ত হয়ে গেছি আমার আরও নতুন নতুন সুন্দর সুন্দর কৃষি ভিডিও পেতে এবং এরকম আরো নতুন নতুন টিপস পেতে অবশ্যই কৃষি পরিবার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ